যে একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে, বুঝলেন? মাঝখানে একটা গল্প বলে দিই, লোক ঘুমিয়ে যাবে না তো। পাতলা পায়খানা হচ্ছে খুব, চালাকদের কি হয় সেটা বলছি। তা ওই লোকটা ডাক্তারখানাতে গেছে, বড় ডাক্তার, 500 টাকা ফি। আর এই লোকটা হচ্ছে মূর্খ সুর্খ অশিক্ষিত লোক। কি এটা, কি লিখেছে পড়তে পারছি না। যাই হোক, তা পাতলা পায়খানা হচ্ছে, বড় ডাক্তারের কাছে গেছে অশিক্ষিত লোক, ও কাজ 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 করে ওষুধপত্র লিখে দিয়েছে। এখন ও ওটা নিয়ে বাড়ি এসেছে, বাড়ি এসেছে, ওর স্ত্রী বলছে, ওর আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরে গেছি কোনটা, আর বলতে হবে না, বলে দেবো ইনশাল্লাহ। তা ও বাড়ি এসেছে, বাড়ি আসার পরে ওর বউ জিজ্ঞেস করছে, হাগো ডাক্তার কি বললো? ঘোড়ার ডিমের ডাক্তারের কাছে গিয়েছি, 500 টাকা ঝেড়ে দিল, কোনো কাজ নাই, কিছু নাই, কোনো ওষুধপত্র দিল না। বলছে, হাগো তুমি স্যার সেকালের লোক, বুঝবে কি, একবার ফার্মেসে গিয়ে চেক করে এসো। তা ও ফার্মেসে গেছে দেখাতে, বুড়া মানুষ, 2-3 কিলোমিটার দূরে ফার্মেস, হেঁটে 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 গেছে। এখন ফার্মেসওয়ালা দেখে বলছে, চাচা পায়খানা হচ্ছে কতদিন? বলছে, আর বলবেন না ভাই, 4-5 দিন। তা বলছে, ওই জন্য ডাক্তার লিখে দিয়েছে পায়খানা পরীক্ষা করতে হবে আর পেচ্ছাপও পরীক্ষা করতে হবে, মানে ভিতরে কোনো ইনফেকশন আছে কি না মনে হয় ডাক্তার দেখবে, আর এই কটা ওষুধ লিখে দিয়েছে, কিনে নিয়ে বাড়ি চলে যাও। বুড়ো মানুষ ওইগুলো শুনে আর ওষুধগুলো নিয়ে বাড়ি এসে, তোর বউ বলছে, আগো কি বললো? তা বলছে, পেচ্ছাপ আর পায়খানা পরীক্ষা করতে বলেছে। তোর বউ তখন আবার চালাকি করে বলছে, হাগো দুজনাই বয়স্ক লোক, তো স্বামীকে বলছে, হাগো কতটা পেচ্ছাপ পরীক্ষা হবে আর কতটা পায়খানা পরীক্ষা করা হবে এটা জিজ্ঞেস করনি? বলছে, না এটা তো করা হয়নি। তখন বুড়িটা বলছে, তাহলে এক কাজ করবে, মাল একটু বেশি করে নিয়ে যাবে যাতে শর্ট না পড়ে, তাছাড়া আবার ফের ঘুরে ঘুরে আসতে হবে, এই রোদে এতটা হেঁটে হেঁটে আসবে। তা বুড়া লোক রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে আর ভোরবেলাতে পায়খানা করেছে, মিষ্টির হাঁড়ি পাওয়া যেত আগেকার দিনে জানেন তো, ওই মিষ্টির হাঁড়িতে করেছে, আর উপরে ভালো পলিথিন দিয়ে জুত করে বেঁধে নিয়েছে, আর পেচ্ছাপ 1 লিটার বোতলের 1 বোতল করে বগলে নিয়েছে, আর মিষ্টির হাঁড়িটা হাতে, আর হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে আবার সে 2 কিলোমিটার হেঁটে হেঁটে ডাক্তারের কাছে যাচ্ছে। বড় ডাক্তার হলে দুটো কম্পাউন্ডার থাকে না, এলাচালা থাকে না, থাকে তা দুটো কম্পাউন্ডার ভাবছে মনে হয় শালা ওষুধে ভালো কাজ হয়েছে রে চাচার, এই যে মনে হয় ডাক্তারের জন্য রসগোল্লা আনছে, এরকম কোনো ব্যাপার হতে পারে, বুঝলেন না? এখন এরা দুজন ভাবছে আমাদের তো বেতন কম, এই মিষ্টিটা আজকে দুপুরবেলা আমরা দুজন খাবো, ডাক্তার যেন বুঝতে না পারে। ওদের মধ্যে একজন চালাক ছিল, একজনের নাম রাম, একজনের নাম শ্যাম, রাম বেশি চালাক। রাম তখন চট করে গিয়ে চাচাকে বলছে, নমস্কার চাচা, নমস্কার নমস্কার, মিষ্টি হাঁড়িটা দেন। ফটাম করে মিষ্টি হাঁড়িটা নিয়ে নিল, বুঝলেন? ও নিল পানির বোতলটা, নিয়ে দুজনে ঘরের মধ্যে ঢুকে গেল, ডাক্তার দেখে ওকে ছেড়ে দিল, বুড়ো লোক চলে গেল, ডাক্তার দুপুরে খেতে বাড়ি চলে গেল। এরা দুজনে বলছে, আজকে মাল খাবো গুড়ে রসগোল্লা। বলে জানলা দরজা সব লাগিয়েছে, বুঝলেন? বলছে, লাইট ফাইট অফ করে দে, রাতে ডাক্তার দেখতে পেয়ে যাবে। লাইট ফাইট অফ করে দিয়ে রাম বেশি চালাক, ভেবেছে 2 পিস বেশি করে খাবো, বুঝলেন তো? ও এখন মিষ্টি হাঁড়িটা খুলে হাত মেরেছে, হাত যখনই মেরেছে তখন বলছে, শালা রসগোল্লা নয় রে, দই তো, বুড়ো মানুষের পাতলা পায়খানা, বলে চ্যাট করে চেটে দিয়েছে, অন্ধকারে বুঝতে পারেনি। আর বুড়ো মানুষের পায়খানা নোনতা নোনতা যা হয় ওটা আপনি বুঝেই না। শ্যাম তখন বলছে, ওরে কেমন টেস্ট? হ্যাঁ বলছে, শালা নোনতা নোনতা, বেশি মিষ্টি নয়। বলছে, তুই খেয়ে দেখ, ও তো বুঝতে পেরে গেছে, বলছে তুইও খেয়ে দেখ। ও চেটে দেখেছে, বলছে তোর কেমন লাগছে? বলছে, তোরও যেমন আমারও তেমন, বুঝলেন তো? পানিটা অন্তত ভেবেছে হয়তো আবে জমজমের হবে, আর বুড়ো মানুষের বুঝতেই পারছেন কি গন্ধ, আল্লাহ আকবার। তা বেশি চালাকি করিয়েন না, কিছু চালাক লোক ঘরে চলে গেছে, এ কি আজে বাজে বকছে মমতাজ, ফালতু এসব ঘরে চলে গেছে, চালাকি করিয়েন না। আমি আপনাকে ভালো আমল 5টা বলে দেবো, কটা? 5টা। আজকে থেকে আমল করা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে, ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে, শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো
তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বাকিটা পরে বলবো একটু পরে মানে গাড়িতে আস্তে আস্তে আজকে পাঁচবার ছবার বমি হয়ে গেছে শরীরটা হঠাৎ করে খারাপ বক্তব্য রাখতে পারবো এটা আমার ধারণার মধ্যে ছিল না আমি গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে কিন্তু আমি যদি না আসতাম তাহলে কমিটি জীবনেও বিশ্বাস করতো না যে শরীর খারাপ কখন আমি যদি মরেও যাই তবুও বলবে যদি কথা বলতে পারে একটু দাও এখন জলসে রাখুন কেন তিন চার মাস আগে ডেড লিয়ে রেখেছে কিছু করার নেই অসুস্থ হলেও আমাদের এখনো উপায় নেই কোনো উপায় নেই পাঁচটা ভালো আমল বলে দিচ্ছি ইনশাল্লাহ করুন এক আল্লাহ নবী বলেছেন রদ্দুস সালাম একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে কটা পাঁচটা আর একটা হাদিসে রয়েছে ছয়টা আমি ছটা বলবো না বললে ভারী হয়ে যাবে পাঁচটাটা বলছি এক রদ্দুস সালাম নবী বলেছেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখে বলবে আসসালামু আলাইকুম ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে খুব ইংরেজি শিখেছে বাড়িতে এসে ফটার ফটার করছে বলছে গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড আফটারনুন চুপ করছে মানে ও যদি দিনে এক কোটি বার গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশটা নেই কি হবে বলে মনে হয় হবে না নবীজি কি বলেছেন আসসালামু আলাইকুম এটা যদি বলো তোমার আমলনামাতে দশটা নেকি লিখে দেওয়া হবে হযরত মুহাম্মদের শেখানো কি জিনিস অবাক হয়ে যাবেন আপনি এই লোকটার আব্বা মারা গেছে ধরে নেন রাতের বেলা তা আমি খবর পাইনি সকালবেলা তোর সঙ্গে চায়ের দোকানে দেখা হলো জি ওকে যদি এখন বলি গুড মর্নিং ভাই কেমন আছেন তা কি বলবে গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল তাই তো তোর আব্বা মারা গেছে রাতে খবর পাইনি ওকে যদি বলি এ গুড মর্নিং ভাই কেমন আছেন কি বলবে শালাকে মারা হয় চামড়া জুতো দিয়ে রাতে আমার বাপ মরে গেল এখন বলছি গুড মর্নিং আচ্ছা ওর দিনটা শুভ চলছে না অশুভ চলছে অশুভ যদি হাতটা ধরে বলতাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রাগ করতো করতো না ইসলাম এর নাম সালাম দেবেন দুই ওয়াইয়াদাতুল মারিজ পাড়াতে অসুস্থ কেউ যদি থাকে তাহলে দেখতে যাবেন নেকি কতটা হবে সন্ধ্যাবেলাতে যদি কেউ দেখতে যায় তারপরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে সুবহানাল্লাহটা নাই কাল কি বলবেন আজকে টাইম যদি কম থাকে না কাল কি বলবে আজকে বলতে হবে আজ কি বলবেন 70,000 ফেরেশতা যদি কেউ সন্ধ্যাতে যায় তারপরের দিন সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বলে দোয়া করবে আল্লাহ যে দেখতে গেছে তুমি ওকে আগে ভালো করো তারপরে অসুস্থকে ভালো করো তাহলে দেখতে গিয়ে লাভ হলো না লস হলো লাভ হলো জি দেখতে যাওয়ার নিয়ম কি বেদানা আঙ্গুর নিষ্পত্তি নিয়ে যেতে বলছি না শুধু গিয়ে মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে শুধু এটা বলবেন নাম্বার 3 ওয়া ইত্তিবাউজ জানাইজে কেউ মারা গেলে জানাজা পড়তে যাবেন ইনশাআল্লাহ যাব গেলে নেকি কতটা নেকি যদি মাটিটা দেন একটা উহুদ পাহাড়ের সমান নেকি ধরে নেন দুই যদি জানাজাটাও পড়েন অর্থাৎ জানাজা পড়ে যদি মাটি দেন দুটো উহুদ পাহাড়ের সমান নেকি তিনটে হয়ে গেল জি চার ওয়া ইজাবাতু দাওয়াতে নবীজি বলেছেন কেউ দাওয়াত করলে গ্রহণ করো ইনশাআল্লাহ করব হ্যাঁ গরুর গোশের ব্যাপার আছে দাওয়াত গ্রহণ করতে হবে না দাওয়াত তো গ্রহণ করতেই হবে এই হাদিস মানা না মানলে হবে এই গোলাম হোসেন ভাই আপনাকে বলছি কটা দাওয়াত বাড়ি যদি মানা করে দিই যে আপনার যাওয়াটা উচিত হবে না তাহলে এটা মানা যাবে যাবেন আপনি আজে বাজে করে বলছেন আচ্ছা আপনাদের এই জেলাকে মোচন মানি না খাতনার অনুষ্ঠান টনুষ্ঠান হয় আচ্ছা এটা কোন হাদিসে লেখা আছে বলুন তো লেখা নাই আপনি তো বেশ ভালোই জানেন যে হাদিসে লেখা নাই হাদিসে লেখা নাই তারপরেও তো আপনি খেতে চলে যাচ্ছেন বা বাড়িতে করছেন করছেন কি করছেন না হ্যাঁ কেন এগুলো করতে যাচ্ছেন ইসলাম এত সহজ কেন আপনি কঠিন করলেন হ্যাঁ আপনার আব্বা মারা গেছে বড় একটা গরু জবাই করে খানা করে দিলেন কেন ইসলাম তো এটা বলেনি
ইসলাম তো সহজ, বরং ইসলাম সহজ পদ্ধতি দিয়েছে। আমার এই লোকের আব্বা যদি মারা যায় তিন দিনের বাড়িতে উনুন জ্বলবে না, আমি একদিন ওর পরিবারকে খাওয়াবো, আপনি একদিন ওর পরিবারকে খাওয়াবেন, ও একদিন এর পরিবারকে খাওয়াবে, তিন দিন শোক পালন করবে, ওর বাড়িতে কোনো রান্না বান্না কিছু হবে না। এটা তো ইসলাম ওকে সুযোগ দিয়েছে, কিন্তু আপনি কেন প্রতিবেশীর চাল চলনের সঙ্গে মিশে কেন আপনি বড় গরু জবাই করে লোক কুটুম খাওয়াতে গেলেন, কেন আপনার ছেলে চামড়া কাটার অনুষ্ঠান করতে গেলেন? এই চামড়া কাটতে গিয়ে যদি অনুষ্ঠান করা লাগে, এখনো তো অনেক কিছুই কাটার বাকি আছে। এটা ইসলামে নেই, আছে নেই? এই দাওয়াত বাড়ি থেকে একটু এড়িয়ে থাকার চেষ্টা করবেন। দুই, ওই দাওয়াত বাড়ি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। কোন দাওয়াত বারুদ? যে দাওয়াত বাড়িতে ধনী আর গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, একটাই প্যান্ডেল করেছে, মাঝখান দিয়ে হালকা একটু পারিশান, এইদিকে ভিআইপি গেস্ট, এইদিকে লোকাল গেস্ট, রিক্সা চালায় গোশ ডাল আলু খেয়ে কেটে পড়ো, আর এ দামি প্রেজেন্টেশন নিয়ে এসেছে মাস্টার মশাই মানুষ, একে বলছে বিরিয়ানি, ফ্রাইড রাইস খাবে, চিকেন খাবে, মটন খাবে, তন্দুরি আছে, ফ্রাইড রাইস আছে, আর কি খাবে? জনমের খাওয়া তুমি খাও। এইরকম যদি বৈষম্য করা হয় ইসলামে জায়েজ নাই। নাম্বার তিন, ধনী গরিবের বৈষম্য করবেন না। ইসলামে কোনো বৈষম্য আছে? নাই। চার, আপনাদের কি মনে হয় বিয়ে শাদিতে সব টাকা পয়সা সব সিস্টেম নেই তো? এসব আছে? উড়ি বাবা, আমি ভাবছিলাম আমাদের ওদিকে আছে। আপনাদেরকে বিয়ে করতে গেলে ছেলেরা টাকা নেয়? উড়ি বাবা, তো কঠিন ব্যাপার, তাই নাকি? হ্যাঁ, আবার কত সিয়ানা লোক আছে, ভাববে না যে সবাই বর্তমানে বোকা। ও সিয়ানা আছে, বড় বড় দাড়িওয়ালা লোক, হাজি সাহেব, মৌলভি সাহেব, হাবেজ সাহেব লোক, এ তো ডাইরেক্ট চাইতে পারবে না বেটির বাপের কাছে। বেটি যখন পছন্দ হয়ে গেছে, বেটির বাপ জিজ্ঞেস করছে বিহাই সাহেব কিছু চাওয়া পাওয়া আছে, তখন হাজি সাহেব বলছে অস্তাগফিরুল্লাহ, দুবার হজ করেছি, চারবার উমরা করা লোক, আপনি আমাকে টাকার কথা বলছেন? আপনি বলতে পারলেন? আমাকে সব কিছু বললেন না, যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান, বুঝতে পারছেন না? ও নিজে বলতে পারছে না, জামাইকে দিয়ে বলাচ্ছে। জামাই তখন বলছে ছোট দেওয়ারটার বিয়ে দিয়েছে, ছোট শালাটার বিয়ে দিয়েছিলাম, আটটিয়ার গাড়ি, এই অ্যাপাসি গাড়ি দিয়েছে, আরে রাস্তার ধারে দু কাটা জমি ছিল, ওটা এক কাটা দিয়ে দিয়েছে, আর 7.5 ভরি সোনা, আর এই খানা টানা খরচার জন্য আরো 80,000 টাকা। আপনি বুঝুন কি করবেন, বুঝে আপনি বুঝুন কি করবেন, কি আশ্চর্য ব্যাপার, এই ঘটনা ঘটছে? ওরে বাবা, কঠিন ব্যাপার। মিষ্টি করে বলছে, না আমার শালা বাইক তেমন ভালো চালাতে পারে না, তবে আপনি যদি দেন তাহলে চালানো শিখে নেবে, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। তোর শালাকে তাহলে গরুর গাড়ি কিনে ড্রাইভারি করতে বল না, হে মোটর সাইকেল চালাবে এত ঢং কিসের? এই আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপল, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, পুকুরিয়ার হাতে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা ভুল বললাম না ঠিক বললাম? যে একেবারেই একেবারেই ধারে পাশে যাবে না। বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে মেয়ের জন্ম দেওয়াটাই বড় অপরাধ বর্তমান বাজারে, তাই না? মেয়ের জন্ম দেওয়াটাই অপরাধ। বুড়ো বয়সে অনেক লোক আছে, বেটার বহুদের কাছে ভাত পায় না,
আর ঘন ঘন মৌলভি সাহেব আর ইমাম সাহেবদের কাছে এসে বলে একটু বাপ মায়ের ব্যাপারে ওয়াচ করুন না। হ্যাঁ, মেজে বৌমাটা যদিও বা দিচ্ছিল আর মোটেই কথা বলছে না, কি করে কথা বলবে, কি করে ভাত দিবে, কি করে ভাত দেওয়ার পজিশন নেই তো। আপনার এইটাই সাজা, বেটি দেখতে গিয়েছিলেন, দেখতে কতটা ভালো এটা দেখার প্রয়োজন ছিল না, কোরআন জানে কিনা এটা দেখার প্রয়োজন ছিল না, মেয়েটার ভিতর ইসলামিক জ্ঞান আছে কিনা এটা জানার প্রয়োজন ছিল না। ওরে বাবা, রাস্তার ধারে পাঁচ কাটা জমি আছে, মেয়ে একদম এক চান্সে পছন্দ, ওর দাঁত আছে না চোখ আছে এটা দেখার দরকার নেই, রাস্তার ধারে পাঁচ কাটা জমি মানে সাংঘাতিক ব্যাপার এখন, ঠিক বললেন না। হ্যাঁ, বুড়ো বয়সে মার খাচ্ছে, মার খাবে না। অথচ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একজন নারীকে চারটে গুণ দেখে বিয়ে করো, তার শেষ পর্যায়ের গুণ হচ্ছে তার ভিতরে দিন আছে কিনা দেখো, ফাজফার বিজাতির দিন, তোমরা তার ভিতরে দিনদারিটাকে তোমার বেটার বৌমা তোমার বউ হিসেবে তুমি অগ্রাধিকার দাও, যার ভিতরে ইসলামিক জ্ঞান রয়েছে, দিনের জ্ঞান রয়েছে। আমরা মোহাম্মদ সাল্লামের এ কথা মানতে পেরেছি পারিনি। বিবাহতে টাকা পয়সা নিয়েছেন একাধিক, খবর পেয়েছেন এ বিবাহর দাওয়াত থেকে একটু দূরে থাকুন। নাম্বার পাঁচ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। চলুন এইবার আপনাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ ভালো কাজ বলবো, ওয়ামিলুস সালিহাত ফালাকুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছে তাদের উত্তম প্রতিদান দেওয়া হবে যেটা আর কোনোদিন কেটে দেওয়া হবে না। পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে উন্নত ভালো কাজ বলে আমি বক্তব্য শেষ করে দেব, কারণ আমি নিজেকে অসুস্থ বোধ করছি এই জন্যে। আমি তাও এটা বলতে গেলে এখনো 20 মিনিট টাইম লাগবে। ঘটনা হচ্ছে এই, আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত, সারা পৃথিবীতে যত দান করার খাদ আছে সব থেকে উত্তম জায়গা কোনটা, কোনটা? আমি জানি আর 5 মিনিটের লোক থাকবে না, এই কথাটা বলবো আর 5 মিনিটও থাকবে না, সুটসুট করে সব লোক চলে যাবে, কারণ এই কথাটাতে অ্যালার্জি আছে খুব। হ্যাঁ, খুব অ্যালার্জি, এখনই মোটামুটি লোক সব চলে যাবে যে, কিন্তু প্রতিষ্ঠানের ব্যাপার এটা একটু বলতেও হয় তাই না, না বললেও হয় না, ওই জন্য কেউ কিছু মাইন্ডে নিয়েন না। কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলছি, কি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনি সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কি দান করব, আমরা যে দান করি তার মধ্যে উত্তম দান কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আবার কোরআন দিয়ে বলা হচ্ছে কুল, আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পৃথিবীতে যত তোমরা দান করো, যত দানের পদ্ধতি রয়েছে তার মধ্যে উত্তম দানের পদ্ধতি হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম পদ্ধতি আর কোনো পদ্ধতি নাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মাদ্রাসার জলসা বক্তা তো আর কেহ নাই যার